প্রবাসের ব্যক্তি যারা আছে, মানবিক ব্যক্তি যারা আছে, বিশেষ করে আরব খান স্যারের কাছে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আমার সন্তানকে গ্রহণ করো হলে আমাকে ঋণমুক্ত করুন। আমি ঋণ নিয়ে আমি আমার জীবন জর্জরিত হয়ে গেছে, ঋণ আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত, অতিরিক্ত লাভের হারে প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করতে গিয়ে করোনাকালীন দুর্গ্রস্ত অবস্থায় আমি বর্তমান ব্যবসায় আমার নিঃস্ব, আমি ঋণও পরিশোধ করতে পারতেছি না। ঋণ পরিশোধ করতে না পেরে আমি বর্তমান আমার জীবন যেন প্রতিদিন অনেক শতবার মরে যাচ্ছে এরকম। যারা মধ্যবিত্ত বিশেষ করে যা তারাই জানেন, একজন মধ্যবিত্ত বুকের ভিতর কত শত কষ্ট চাপা রেখে কত লড়াই করে জীবন চলতে হয়। আমি আমার সমাজের কাছে সব কিছু বলতে পারতেছি না। আমি হয়তো এমনভাবে আমার কয়েকটা প্রস্তাবনায়ও আমি পেশ করেছি, আমি বিশেষ করে আরব খান স্যারের উদ্দেশ্যে বলবো, আমি একজন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, হয়তো আমি ঋণের কারণে এখন হয়তো আমি কোনো কুল কিনেরা পাচ্ছি না, হয়তো আপনি আমাকেও কিনে নেন, আমার সন্তানকেও কিনে নেন, অন্ততপক্ষে আমাকে ঋণটা মুক্ত করুন। আমি আপনাদের কাছে কর্ম দিয়ে শ্রম দিয়ে আমার সন্তান আপনার কাছে জিম্মায় রেখে হলে আমার সন্তানকে আপনি কিনে নিয়ে হলেও আমাকে অন্ততপক্ষে ঋণ মুক্ত করতে আপনি সহযোগিতা করুন। কিন্তু এমন না একটা সন্তানকে কিনে আপনাকে টাকা দিবে, তিনি চাইলে এমনি দিতে পারেন না। ঠিক আছে, আমি আমি অবশ্যই যে বলেছেন ভাই, আপনার স্ত্রী কি মানবে আপনার সন্তানকে দিতে? না, আমি আমি আমার স্ত্রীও অবশ্য মানতে পারে না, আমি বাবা হিসেবে মানতে পারি না, এটা কেউ মানতে পারে না। কিন্তু আমি একদম নিরুপায় যদি রাষ্ট্র যদি আমার পক্ষে না থাকে, রাষ্ট্র যদি আমার বিষয়টা নিয়ে কোনো কিছু না করে, আমি এক কী করবো? আমি হয়তো মরে যাব, আমার সন্তানের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়, আমার ভবিষ্যৎ সন্তানকে আমি একজন প্রথম কোরআনে হাফেজ এবং একজন রাষ্ট্র সেনা কর্মকর্তা অর্থাৎ রাষ্ট্র সেনা বানাতে চাই। এটার জন্য আমি অন্ততপক্ষে একজন সহৃদয়বান ব্যক্তি অর্থাৎ আরব খান স্যারের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই অনেক মহৎ মনের মানুষ, আপনার বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় অনেক জানা ভাইরাল আছে, অনেক আপনি অনেক দেশবাসীর কাছে অনেকে অনেক সহযোগিতা করেছেন প্রমাণ আছে। আমি একজন মধ্যবিত্ত ছেলে সন্তান হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে আমার সন্তানকে প্রথমে রাষ্ট্রের কাছে সুপর্দ করব, রাষ্ট্র যদি গ্রহণ না করে আপনি অন্ততপক্ষে আমার সন্তান এবং আমাকে শ্রমের জন্য আপনার প্রতিষ্ঠান হোক, দেশে হোক, বিদেশে হোক, আপনি আমাকে গ্রহণ করে হলে আমাকে ঋণমুক্ত করার জন্য আপনি আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের আরব খান স্যারের উদ্দেশ্যে হাত জোর করে বলবো যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য হলে, আমার পরিবারকে রক্ষার জন্য হলে আমার ঋণটা পরিশোধ করার জন্য ইয়ে করুন। আমি কোনো শত কোটি টাকা লোকসানে পড়ি নাই, আমি 40 লক্ষ টাকা প্লাস অর্থাৎ আমি শুধু এতটুকু ঋণের জন্য আমি আজকে আমার জীবনটা একদম মধ্যবিত্ত জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, একটু সুন্দর পরিবার তছনছ হয়ে যাচ্ছে। হয়তো আমি কিছুদিন পরে এমনও হতে পারে আমি স্ট্রোক করে বা আমার অলরেডি আমি আমার মাথায় ব্রেনে অলরেডি একটা রক্তক্ষরণের মতো অনুভব আমি অলরেডি অনুভব করি, দুশ্চিন্তার কারণে, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে, ডিপ্রেশনের কারণে আমি দৈনন্দিন অসুস্থ হয়ে যাই। এটা আমার স্ত্রী সাক্ষী, আমার পরিবার সাক্ষী, আমার মা অলরেডি হার্ট অ্যাটাকের মতো অবস্থা। আপনার কাছ থেকে একটু জানবো, তার আগে আমি একটু এই আপনার ওই স্ত্রীর কাছ থেকে জানি যে আপনার সন্তানকে যে আপনি রাষ্ট্রের কাছে দিয়ে দিতে চাচ্ছেন, রাষ্ট্র যদি গ্রহণ না করে আরব খান ভাই বা যে বাংলাদেশের এবং প্রবাসী এবং বিদেশে যারা রয়েছে তাদের কাছে আপনি দিয়ে দিতে চাচ্ছেন, সেটা কি আপনার স্ত্রীকে দিবে কিনা? সে তো সন্তানের মা, তার কাছে একটু জানার চেষ্টা করি। জি জি, আমার স্ত্রী অবশ্যই তার কাছে তার মুখ থেকে শুনতে চাই। জানো বলো, মাইক্রোফোনটা দেন একটু। জি, আপনি কি আপনার এই সন্তানটাকে মানে বিক্রি করতে চান কিনা রাষ্ট্রের কাছে? আমি তো সন্তানকে বিক্রি করতে চাচ্ছি না, তাবু না ফে কোনো কিলকুলে না ফে সন্তানকে বিক্রি করতে চাচ্ছি। মা হিসেবে থাকতে পারবেন আপনি? থাকতে তো পারবো না, তবু কি করব, কোনো কুল কিনারা না তাই চাচ্ছি, ঋণ মুক্ত হতে চাচ্ছি, শুধু সেটাই চাই। যদি আরব খান ভাই যদি আপনার সন্তানকে নিয়ে যেতে চায়, তিনি তো সেইভাবে সে ধরনের মানুষ না, সন্তান নিয়ে একজন মায়ের কান্না কষ্ট দেখবে সেভাবে তো সন্তানকে কখনো নেবে না, তিনি চাইলে তো এমনি সহযোগিতা করতে চান, সেই ভাইটির কাছে কিছু বলতে চান কিনা আপনার ঋণের দায়ের কারণে? আমি ভাইটির কাছে চাই ঋণ মুক্ত করার জন্য আমাকে যতটুকু পারে সহযোগিতা করুক, সাহায্য করুক, সেটাই চাই আমি আমার হাজবেন্ডকে এবং আমার পরিবারকে বাঁচানোর জন্য। মানে ঋণের দায়ে যারা ঋণটা পাবে তারা কি বলে, প্রতিদিন এসে কি ধরনের অত্যাচারগুলো করে আপনাদের উপর একটু যদি বলেন? ওরা তো প্রত্যেক দিন এখনো নাকি আসতেছে জানতেছি, এখনো নাকি বাসায় অলরেডি পাহারা দিয়ে আছে। তারপর উনি আমার স্বামীকে অনেক ইয়া করতে চাইছিল, আমার সামনে মারধর করতে চাইছিল, সেটা আমি দেখে অনেক কষ্ট পাইছি। কিন্তু আপনার স্বামী আত্মহত্যা করতে চাচ্ছে, এই আত্মহত্যা করা তো মহাপাপ।
কিন্তু তখন আপনার আপনি এবং আপনার সন্তানের কি হবে যদি আপনার স্বামী না থাকে? আল্লাহ ভাগ্যে যেটা রাখে সেটাই হবে, কি করব আর। আপনি বলেন না, আপনি কথা বলা মানে হলো আপুকে শিখিয়ে দেওয়া, ঠিক আছে? এই যে সন্তানের কান্না, এখন আপনাদের কাছে কান্না দেখে আপনার কাছে খারাপ লাগে, কিন্তু অন্য মানুষের কাছে যখন রাষ্ট্রের কাছে চলে যাবে সন্তান, তখন আপনারা কি বুঝতে পারবেন, জানতেও পারবেন না? তখন তো আরও বেশি চটপট করবেন সন্তানের জন্য, যে ঋণের দায়ে মানুষ যতটা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, কিন্তু সন্তান যখন নিয়ে যাবে তখন তো আরও বেশি কষ্ট পাবেন। আসলে কি সন্তানটা দিয়ে দিতে চান কি না? আমি তো মন থেকে চাচ্ছি না, কি করব, ঋণের বোঝা ছইতে না পেরেই তো এটা বলতেছি, কি করব ভাই। আমরা সরাসরি আপনার নাম্বারটা দিতে চাচ্ছি যাতে আরাফ খান ভাই আগুন প্রবাসী এবং দেশের মানুষ ভাববে, দেশের যে সরকার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তাদের চোখে যাতে পড়ে, সরাসরি যাতে আপনার কথাগুলো তাদের যে বলেছেন না এর আগে, এবং আপনার মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিতে চাই। মোবাইল নাম্বার, এটা হলো মোবাইল নাম্বার আপনার, এটা কি মোবাইল নাম্বার আপনার? জি জি, আমার নাম্বারটা বলবেন, আপনার মুখে জানতে চাই আমি। 01838704470, আবার বলতেছি 01838704470, এটা হচ্ছে আমার নাম্বার। আমার পরিবারের নাম্বার হচ্ছে 01826997895। পরিবারের নাম্বারটা কে ইউজ করে? আমার ভাই। আপনার ভাই? জি জি। আচ্ছা, আমরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাই। দর্শক, আমরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাই। আমরা সরাসরি যদি কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান এই ভাইটিকে, তাহলে আপনারা করতে পারবেন, কারণ আমরা তার মুখ থেকেও নিতে চাই এবং পাশাপাশি তার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে চাই। দর্শক, এটা কোন শাখায় ভাই? এটা কক্সবাজার ডাল বাংলা শাখা। মাইক্রোফোনটা কোথায় আপনার? মাইক্রোফোনটা আপনার হাতে নেন। এটা কক্সবাজার ডাল বাংলা শাখা। নামান, ওটা নামান। হ্যাঁ, এবার মুখে বলেন আপনি। কক্সবাজার ডাল বাংলা শাখা। আপনার নামে অ্যাকাউন্ট? জি, আমার নাম আপনার জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন? জি জি। মানে সরাসরি যে এই এটা যদি সহযোগিতা করে, এটা কি আপনিই পাবেন? জি, সরাসরি আমিই পাবো। আর কেউ পাবে না তো? না, আর কেউ পাবে না। আচ্ছা, এটি সরাসরি আমার অ্যাকাউন্টে যাবে। দর্শক, যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক, এই রমজান মাসে অনেকেই অনেক ধরনের সাহায্য সহযোগিতা আপনারা করে থাকেন। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে একজন সন্তানের বাবা, একজন স্ত্রী, স্বামী স্ত্রী দুজনেই মিলে যে নিজের সন্তানটাকে রাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে চাচ্ছেন, যে কোনো প্রবাসী এবং যে কোনো মানুষের কাছে ঋণের দায়ে সন্তানকে দিতে চাচ্ছেন, নিজের কিডনি বিক্রি করে দিতে চাচ্ছেন। তো এই ধরনের একটা ঋণের দায়ে তিনি নিজে ঋণ নিয়ে মরতে চান না, এবং এই ঋণটাকে পরিপূর্ণভাবে দিয়ে তিনি নিজের সন্তানটাকে একটা ভালো একটা অবস্থানে তৈরি করে দিতে চাচ্ছেন। কিন্তু তার স্ত্রীর অবস্থানটা কী হবে? যদি আমরা যদি একটু একটু করে সহযোগিতা করি, তাহলে হয়তো সন্তানটাকে তার রাষ্ট্রের কাছে, কোনো মানুষের কাছে বিক্রি করা লাগবে না, কারো কাছে যেতে হবে না। যদি একটু সহযোগিতা করি, 40 লক্ষ টাকা অত বেশি কিছু না, তাহলে হয়তো বা আপনারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যদি দেশ বিদেশ থেকে যেখান থেকে পারেন একটু যদি সহযোগিতা করেন, সহযোগিতা করলে হয়তো বা তার ঋণটা মুক্তি হবে এবং সন্তান তার থাকবে মায়ের কাছে, বাবার কাছে, এবং পরিপূর্ণভাবে ভালো একটা বা জীবনযাপন করতে পারে। আমি বিশেষ করে আরাফ খান ভাইকে বলি যে ভাইয়ের জন্য আমি বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে, দেশের মানুষ রয়েছে, তারা প্রথমে একটা বিতর্কিত একটা নিউজ করেছেন যে কাজগুলো করেছেন এই মানুষটির জন্য, যে মানুষটির সম্পর্কে ভালো মন্দ না জেনে শুনে মানুষ একটা নিউজ করার জন্য ভাইরাল হয়, ভাইরাল হওয়ার জন্য নিউজগুলো করে থাকেন। কিন্তু আজ আমার এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই যে এই ভাইটি দেখেছি 5,000 লোককে 50,000 টাকা করে দিয়েছেন, এবং তিনি ফেসবুকে বিষয়টা তার ফেসবুক আইডি যে রয়েছে সেই আইডি থেকে তিনি বিষয়টা প্রচার করেছেন। আমি আপনাদের কাছে দর্শক এই কারণে বলতেছি যে ভাইয়ের কথাটি, যে তিনি মানুষটি যদি ভালোই না হতেন, তাহলে সাধারণ অসহায় গরিব মানুষগুলোকে কেন তিনি 50,000 টাকা করে দিবেন? অনেক মানুষের কোটি কোটি টাকা রয়েছে, মিলিয়ন মিলিয়ন রয়েছে, কিন্তু অসহায় মানুষের জন্য তো কখনো দেখিনি কোনো মানুষের এভাবে হাত বাড়িয়ে, এভাবে মানুষকে ফেসবুক নিজের আইডি ভেরিফাই আইডি থেকে তিনি এভাবে প্রচার করছেন, এবং মানুষগুলোকে শুধু প্রচারে না, শুধু সেই টাকাগুলোও দিয়েছেন, এবং সেই টাকাগুলো পেয়েছে কিনা তাদের কাছ থেকে সেটাটাও মানে হলো আমরা দেখেছি যে রিভিউ ভিডিও দেখেছি। আমি আরাফ খান ভাইয়ের দীর্ঘ কামনা করি এবং তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সমাজে ভালো ভালো কাজগুলো করে যেতে পারেন। আমি শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে তাকে স্যালুট জানাচ্ছি, এবং এই মানুষগুলোকে কাছে এগিয়ে আসার জন্য, অসহায় মানুষগুলোর কাছে পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দেশ ভালো ভালো কিছু কাজ করার জন্য চেষ্টা করবেন। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।